ঐক্যবদ্ধ করা আল্লাহর কাছে কত দামি জিনিস আর আপনি ঐক্যবদ্ধ আছে আপনি জুদা করতেছেন আপনার মতো আহাম্মক বেয়াক কেলে লোক আর একটাও তো হতে পারে না যাই হোক যে কথা বলতেছিলাম তাহলে সত্য বলতে হবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না ভারতবর্ষে একটা সরকারি খাস জমিন ছিল এই যে বাংলাদেশ পাকিস্তান ভারত উপমহাদেশের এক সময় পুরোটাই ছিল ভারতবর্ষ কথা বলেন ঠিক কিনা এর একটা খাস জমিন ছিল সরকারি খাস জমিন যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হিন্দুরা বলতেছে এটা আমাদের পূর্বপুরুষদের অধিকারে ছিল এখানে আমরা মসজিদ মন্দির কায়েম করব। মুসলমান বলতেছে না এটা আমাদের পূর্বপুরুষদের অধিকারের এখানে আমরা মসজিদ কায়েম করব। আদালত পর্যন্ত চলে গেল আদালতের হাকিম বললেন তোমরা তোমাদের এলাকার সবচাইতে প্রবীণ ব্যক্তিকে তাকে ধরে আনো হিন্দুরা মনে করতেছেন প্রবীণ যদি হিন্দু হয় তাহলে তো আমাদের জন্য খুব আমরা কারণ একজন হিন্দু তো কখনো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে না আমাদের পক্ষে সাক্ষী দিবে আমরা মন্দির কায়েম করবো মুসলমানরাও সেম চিন্তা যদি মুসলমানদের থেকে যদি সাক্ষী পাওয়া যায় প্রবীণ বান্দা পাওয়া যায় তাহলে আমাদের পক্ষেই তো সাক্ষী দিবে বিপক্ষে দিবে না তাহলে আমরা এখানে মসজিদ কায়েম করব। খুঁজতেছেন প্রবীণ বান্দাকে হঠাৎ করে একজন নাম একজন ব্যক্তিকে খুঁজে পাইলেন যার নাম হজরতে মুসলমান না হিন্দু মুসলমান মুসলমানরা খুশিতে বাগ বাঘ এই ইয়াহিয়া কান্দলবি رحمۃ اللہ علیہ আলাইহি বরকাহ হযরত জাকারিয়া رحمۃ اللہ علیہ একজন মুরুব্বি ছিলেন নাম শুনেছেন না হযরত জাকারিয়া رحمۃ اللہ علیہ আলাইহির আব্বা জান অতএব দাদা জান সম্ভবত হযরতে ইয়াহিয়া কান্দলবি رحمۃ اللہ যখন কিনা ইয়াহিয়া কান্দলবিকে পাওয়া গেল মুসলমানরা খুশিতে বাগবাগ চিন্তা করতেছেন যেহেতু মুসলমানদের ভিতর থেকেই প্রবীণ বান্দা পাওয়া গেছে তাহলে আগামীকাল মসজিদ কায়েমের জন্য চলে যাব। কারণ একজন মুসলমান মুসলমানের বিপক্ষে সাক্ষী দিতে পারে না একজন মুসলমানের সাক্ষীর কারণে মন্দির কায়েম হবে না এ কারণে মুসলমানরা খুশিতে বাঘ কিন্তু হিন্দুরা হতাশ হয়ে গেছেন কারণ মুসলমানরা কখনো হিন্দুদের পক্ষে সাক্ষী দিবে না এ কারণে হিন্দু মানুষগুলো সবাই হতাশ কিন্তু হিন্দুদের ভিতরে কিছু মুরব্বী ছিল এই মুরব্বী বান্দা গুলা ডাক দিয়ে বলতেছেন ওগো হিন্দু ভাইয়েরা হতাশ হওয়ার কারণ নাই কারণ ছোট্ট বেলা থেকে ইয়াহিয়া কান্দলবিকে দেখে আসছি জিন্দগিতে কখনো সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নেই নাই যদি আসলে আমাদের পূর্বপুরুষরা ওটাকে অধিকারে নিয়ে থাকেন তাহলে ইয়াহ আমাদের পক্ষেই সাক্ষী দিবে কারণ সে সত্যবাদী মানুষ চলো যাই আদালতে যাই মন খারাপ কর কিছু নাই হিন্দুরাও চলে গিয়েছেন মুসলমানরাও চলে গিয়েছেন দোনো গ্রুপ যখন বসে গিয়েছেন আদালতের হাকিম ডাকতে বলতেছেন ওগো ইয়াহ ইয়া আপনি তো এলাকার সবচেয়ে প্রবীণ আল্লাহর গুলাম বলুন না ওই সরকারি খাস জমিনটা সর্বপ্রথম হিন্দুদের দখল হয়েছিল নাকি মুসলমানদের হজরত বলতে সম্মানিত হাকিম ওই সরকারি খাস জমিনটা সর্বপ্রথম হিন্দুদের দখলে ছিল আল্লাহ বা একজন মুসলমান হ সত্ত্বেও মুসলমানদের পক্ষে সাক্ষী দেয় নাই হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছে কারণ মুসলমানদের পক্ষে যদি সাক্ষী দিতেন তাহলে এটাই কিন্তু মিথ্যা হতো কথা বলেন ঠিক কিনা সত্য এ কারণেই হিন্দুদের পক্ষেই সাক্ষী দিয়েছেন তবু মুসলমানদের পক্ষে সাক্ষী দিয়ে মসজিদ কায়েমের জন্য সহযোগিতা মুসলমানরা তো আদালত প্রাণ করে সবাই আশ্চর্য হয়ে গিয়েছেন হজরত ইয়াহিয়াকে ধিক্কার দিতেছেন থুতু নিক্ষেপ করতেছেন আর ডাক বলতেছে তোমার মতো মুসলমান এই জমিনে যতদিন থাকবে ততদিন মুসলমানদের জন্য কলঙ্কজনক অধ্যায় কারণ তোমার মতো মুসলমান যে কিনা যার একটা সাক্ষীর কারণে মসজিদের পরিবর্তে মন্দির কায়েম হয় এমন একজন মুসলমান জমিনে থাকার চাইতে না থাকাটাই ভালো হজরত ইয়াহিয়া কান্দলবি আদালত থেকে বেরিয়ে গিয়েছেন রাস্তায় দুই ধার থেকে মুসলমানরা ধিক্কার দিতেছেন বাড়িতে প্রবেশ করেছেন তো বাড়ির মানুষগুলাও তাকে কথা শোনাচ্ছেন মনটা বেজার নিয়ে তার নিজের কামরার মধ্যে চলে গিয়েছেন ঘুমিয়ে পড়েছেন তো রাতের বেলায় তাহার যুদের সময় যখন তাযজদের নামাজের জন্য জেগে গিয়েছেন তো তার কানের মধ্যে মানুষের চলাচলের আওয়াজ পাইতেছেন কারণ যখন আপনার উঠান দিয়ে যদি এক শত শত লোক যখন চলাফেরা করবে এর একটা আওয়াজ আপনি ঘরের ভিতর থেকেই পাবেন কথা বলেন ঠিক কিনা তো হযরত ইয়াহইয়া কান্দলবী কানের মধ্যে মানুষের চলাচলের আওয়াজ পাইতেছেন চিন্তা করতেছেন হয়তো বা মুসলমান আমাকে কতল করবার জন্য আমার তারপরে আসছে আমি যেহেতু হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছি এ কারণে এই এলাকার মুসলমানরা আমাকে কতল করবার জন্য আমার উঠানের মধ্যে চলে আসছে যদি মুসলমানরা আমাকে কতল করে শান্তি পায় তাহলে কতল করুক আমি কতল হইবার জন্য রাজি আছি ভয় না করে নিজের ঘরটা খুলে উঠানের মধ্যে চলে আসছেন এবার দেখতে পাইলেন মুসলমান নয় গোটা এলাকার শত শত হিন্দু গোলা তার বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে গেছে এবার ডাকতে গো হিন্দু ভাইরা আমি তো তোমাদের পক্ষে সাক্ষী দিলাম মুসলমানদের পক্ষে সাক্ষী দেয় নাই হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছি যার কারণে আগামীকাল মসজিদ না হয়ে মন্দির কায়েম হবে আবার কেন তোমরা আমার দরবারে এত রাতে গভীর রজনীতে হাজিরা দিতে আস আমার দরবারে তোমাদের কি কাম হিন্দুদের ভিতর থেকে একজন মুরব্বী আল্লাহর গুলাম ডাক দিয়ে বলতেছেন গোয়াহিয়া যেই ধর্ম গ্রহণ করার পর জাতির বিরুদ্ধে চলে যাবে তবুও মিথ্যার আশ্রয় নেওয়া যায় না ওই ধর্ম গ্রহণ করার জন্য শত শত হিন্দু গুলা তোমার দরবারে আসছে যেই ধর্ম গ্রহণ করলে হাজার বিপত্তির পরেও জাতির বিরুদ্ধে চলে যাবে তবু মিথ্যার আশ্রয় গ্রহণ করা যায় না ওই ধর্ম এতদিন গ্রহণ না করে বিভ্রান্তের মধ্যে ছিলাম আর বিভ্রান্তির মধ্যে থাকতে চাই না এই জন্য দিলটা ছটপট করতেছে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারি নাই এই জন্য শত শত হিন্দু নিয়ে তোমার দরবারে সে তোমার হাতে হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আজকে মুসলমানদের কাতারে সামিল হতে চাই আর আগামীকাল মন্দির নয় আগামীকাল মুসলমান ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ নির্মাণের জন্য চলে যাবো আল্লাহ আল্লাহ সত্য যখন মানুষ বলবে ক্ষণিকের জন্য ধিক্কার আসবে ক্ষণিকের জন্য আপনার সম্মান হানি হতে পারে ক্ষণিকের জন্য আপনার গায়ে নিক্ষেপ হতে হতে পারে কিন্তু নিক্ষিপ্ত চূড়ান্তভাবে সফল আপনি হবেন কথা বলেন ঠিক না কারণ যে বান্দা সত্যকে আলিঙ্গন করবে সত্যকে গ্রহণ করে নিবে আর যাই হোক না কেন ক্ষণিকের জন্য আপনি হয়তো বিপদগ্রস্ত হবেন কিন্তু আখেরে চূড়ান্ত ভাবে পাক আপনাকে সফলতা শিখরে পৌঁছাই দিবেন আজকে যদি মিথ্যা কথা কথা বলে জাতির পক্ষে বলতেন হয়তোবা মসজিদ নির্মাণের জন্য আদালত হাকিম সাক্ষী আদালতের হাকিম রায় দিতেন কিন্তু এই শত শত হিন্দুগুলা মুসলমান হতো হতো না সত্য বলেছেন বিদায় সত্যের একটা প্রভাব আছে না এই প্রভাবটা হিন্দুদের দিলের মধ্যে যে নাড়া দিছে যার কারণে তারা রাতের অন্ধকারের মধ্যে তার বাড়িতে এসে শত শত হিন্দু গোলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সত্য মানুষকে নিষ্কৃতি দেয় মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই জন্য সবসময় সত্যের পথে থাকা মিথ্যা এখন তো দশ টাকায় ইমান বিক্রি করে দেয় আছে না একশো টাকা দিলে এখন সাক্ষী পাওয়া যায় খুন করেছে একজন তার কথা বলা যাবে না বিনিময়ে কি পাঁচশো টাকা তুলে দিলাম এক লক্ষ টাকা দিলাম সত্য চাক্ষুষ প্রমাণ কিন্তু ওটাকেই আবার ঘুরা দেয় আছে কি নেই এই জন্য আমাদের শেখ রহমতুল্লাহ আলহি একটা কথা বলতেন প্রায় মজলিসে সৈয়দ ফজলুল করি মোহাম্মতুল্লাহ আলাই এই নাম শোনেন নাই এই নামের সাথে যুবকদের পর সম্পর্ক খুব কম আমি প্রায় মজলিসে অধিকাংশ মজলিসে আমি এই কথাটা ইদানিং বলি যেই নামের সাথে সম্পর্ক রাখলে জান্নাতে যাওয়া যায় সেই নামের সাথে সম্পর্ক আমাদের নাই আর যেই নামের সাথে সম্পর্ক রাখলে জাহান যাওয়া যায় সেই নামের সাথে সম্পর্ক আমাদের সবচাইতে বেশি আজকে যদি বলতাম বাংলাদেশের সিনেমার এই জগতের সবচাইতে বৃদ্ধ পর্যন্ত সবাই বলে দিত কথা বলেন ঠিক কিনা মহাব্বরটা এত বেশি নামটা পাঁচ বছরের সন্তানের কাছেও বলে বলে তাকে মুখস্থ করাই দিছে কিন্তু বাপ মাত্র উচিত ছিল যে এই নামগুলো বেশি বেশি মুখস্থ করিয়ে দেওয়া যে নামের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ রসুল বলেন আলমার উমা আমানা হাব্বা এই মহাব্বতটাই তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন সুবন্দার আওয়াজ একটু জোরে দেন যাই হোক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহি তিনি একটা কথা প্রায় সময় মাহফিলে বলতেন বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীর তিনি বাংলাদেশ নিয়ে উদ্ধৃতি দিতেন বেশি যে বাংলাদেশে মানুষের কিছু কিছু মানুষের ইমানের দাম একটা আজিজ বিড়ি অনেকে শুনেছেন না এই জবানতে তার এই জবান মুবারক থেকে কথা বলো একটা আজিজ বিড়ি কোনো কোনো মানুষের ইমানের দাম একশো টাকা একশো টাকাই ইমান বিক্রি করে দেয় ইমান বিক্রি করার কিছু সিজন আছে দেখবেন ইমান বিক্রি করার কিছু সিজন আছে ওই সিজনে সিজনে এই সামনে একটা সিজন আছে আমি বলতেছি নাকি বললে রাজনীতি আমি উচ্চারণ করতেছি না সিজন আছে না কিছু কিছু সিজন এই সিজনের সময় দেখবেন ইমান বিক্রি হয় চায়ের দোকানে যে হামলা করবে এক প্যাকেট গোল্ডিপসিগারিট পকেটের মধ্যে ঘুরে দিবে দেখবেন ইমান বিক্রি করে তার কাছে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আবার কেউ কেউ এক লক্ষ টাকায় বিক্রি করে দেয় কেউ কেউ এক কোটি টাকায় বিক্রি করে সাহেব বলতেন এমন কিছু আল্লাহর গুলাম জমিনের মধ্যে আছে বাংলার জমিনে গোটা বাংলাদেশ লিখে দেওয়া হবে কিন্তু ইমান বিক্রি করতে রাজি নয় কথা বলেন ঠিক কেনা এমন কিছু থাকবে আলহামদুলিল্লাহ এজন্য জন্য সত্যর পদে থাকবেন জিন্দেগিতে কখনোই পাক আপনাকে ভুলুণ্ঠিত করবেন না সত্যর পথে থাকবেন আল্লাহ পাক আপনার মাথাকে দুনিয়ার মধ্যে উঁচু করে দিবেন আরে উঁচু করেই তো পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আমাদেরকে সোজা করে সৃষ্টি করেছেন না আহসানি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিনা বলেন যে পাক মানুষকে সোজা করে সৃষ্টি করেছেন জানুয়ারের মতো রুকু অবস্থায় বাঁকা করে সৃষ্টি করে নাই গরু গাধা তো মাথা নিচু করে থাকে না করে সৃষ্টি করেছেন না। কেন আমার আমার নত করে দিবে দুনিয়ার মানুষের কাছে না দুনিয়ার কোনো জিনিসের কাছে মাথা নত করবে না ছোট করবে না আমার কুদরতিকদমে মাথা নত করবে আমি আমার বান্দাকে মাথা নিচু করে রাখি কি আমি তাই উঁচু করে দিয়েছি আল্লাহ আপনাকে যদি কোনো মানুষ সবসময় প্রশংসা করে আপনি চাইবেন তো তার ইজ্জত যেন একটু বেড়ে যাক চাবেন না তো আল্লাহ পাকের কাছে যে বান্দা সবসময় পাচক তো নামাজে মাথাকে নত করে দিবে আল্লাহ পাক কি চাবে তার মাথা দুনিয়ার মধ্যে নত হয়ে থাক তার মাথা উঁচু হয়ে থাক এটা তো আল্লাহ পাকি চাইবেন এই জন্য লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম এ ব্যাখ্যায় মুফাসসিরা বলেন যে আল্লাহ পাক সোজা করে দাঁড় করায় দিয়েছেন আমাদের মাথা উঁচু করে দাঁড় করায় দিয়েছেন গরু গাধা কুকুরের মতো মাথাকে ব্যাখ্যা করে সৃষ্টি করেন নাই এজন্য মাথা নত করা যাবে না টাকার কাছে বিক্রি হওয়া যাবে না এই জন্য রসুল বলতেছেন দুই নম্বর ওসিদ সব সবসময় সত্য বলবা উম সত্য ছাড়া জিন্দগি কখনো মিথ্যার আলিঙ্গন করবা না যদি কিনা সত্য আলিঙ্গন করতে পারো দুনিয়ার কোনো পরশক্তি জিন্দেগিতে তোমাদেরকে পরাজিত করতে পারবে না তিন নম্বর সুন্দর আখলাক আজকে সুন্দর আখলাক কোথায় কোথায় সুন্দর আখলাক বলা মানুষ সন্তান তার মা বাবার সাথে যে আচরণ করে এই আচরণটাও যদি আল্লাহর আদালতের সামনে যখন দাঁড়াবে সন্তান একটা জবাব দেওয়ার ক্ষমতা রাখবে না কথা বলেন ঠিক কি না মায়ের সাথে যেমন ব্যবহার করে বাবার সাথে যেমন ব্যবহার করে বর্তমান জামানার সন্তান গুলা আহা মা বাবা সন্তানের জন্য অনেক দামি বস্তু মা বাবার সন্তুষ্টির মধ্যে কার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি মা বাবা সন্তুষ্ট তো পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আর মা বাবা অসন্তুষ্ট হয়ে যাবে পাক তোমার উপরে সন্তুষ্ট থাকবেন না তিনিও ক্রধান্বিত হয়ে যাবেন তোমার উপরে গজব নাজির হবে দুনিয়ার যুবক বিশেষ করে যুবকদেরকে বলি যে মা বাবার সাথে খারাপ আচরণ করো আজকে যদি প্রেমিকার বাপ যদি প্রায় জায়গায় আমি বলি কথাগুলো প্রেমিকার বাপ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় দিনের মধ্যে পাঁচবার দেখা হবে দেখবেন পাঁচ বাড়ি সালাম দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চাচা যান কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে প্রেমিকা কেমন আছে এটা তো জিজ্ঞেস করতে পারে না বাড়ির সবাই কেমন আছে মানে ওর মধ্যে প্রেমিকাও আছে কথা বলেন ঠিক কিনা ঠিক ভালোভাবে এরকম সালাম দিতে প্রস্তুত কিন্তু রাস্তার কিনারা দিয়ে বাজান মাথা নিচু করে যায় প্যাকেটটা হাতে করে বারবার বাজারে বাজার করতে যাই সন্তান একটা দিন সালাম দেয় না আসেন এরকম কিছু সন্তান যুবক সাবধান তুমি তোমার বাপের চাইতে তুমি একজন সাধারণ মানুষকে বেশি প্রাধান্য দিচ্ছ তোমার আখ কোথায় আল্লাহ রসুল বলতেছেন হসনু খালি হতেন সুন্দর ওয়ালা হতে হবে আখ লাখওয়ালা যদি আখ লাখ নিজের মধ্যে না থাকে আখলাক তৈরি করো যদি তৈরি করতে পারো দুনিয়ার কোনো পরাশক্তি তোমাকে পরাজিত করতে পারবে না মওকাই পাবে না যাই হোক লাখ লাখওয়ালা হতে হবে এই যে কয়েক দিন আগে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল গেল না কয়েকদিন আগে কি অবস্থা বাংলাদেশের আমার সাহেব বসে আছেন তো অনেক কথা জবান দিয়ে বলতে পারতিছি না যেটা অন্য অন্য বলতে পারতাম কিন্তু এখানে এই শব্দগুলো ব্যবহার করতে না হলে কিছু কথা শব্দ ব্যবহার করতাম যাই হোক যে অবস্থা পরিস্থিতি ওই দিন আমার প্রোগ্রাম ছিল পাবনাতে কাশীনাথপুর আমি কুষ্টিয়ারেই মানে বাইপাস হয়েছে কুষ্টিয়ার বাইপাস দিয়ে ঢুকতেছি যে নিরিবিড়ি যাব ওমা মা নিরিবিড়ি কি এটা তো সবসাইতে বেশি যানজট এলাকা হয়ে গেল কারণ এই প্রেমিক প্রেমিকা যুগলগুলো কপত কপতি ওই চোদ্দোই ফেব্রুয়ারি ওই দিন চোদ্দই ফেব্রুয়ারি এটা একটা দিবস আছেন একটা কুত্তা কুত্তি দিবস আছেন একটা এই দিবসের মধ্যে ওই দিন ওই নিরিবিড়ি জায়গাগুলোই ওরা গ্রহণ করেছে শহরের মধ্যে গেলে মানুষ দেখবে বাপ দেখবে ভাই দেখবে ওই প্রেমিকারের নিয়ে বগল দাবা করে ওই বাইপাসের দুই কিনার দিয়ে যুগল বন্দি হয়ে বসে গেছে রাস্তাগুলো অবস্থা কি আশ্চর্য শহরের ভিতর দিয়ে গেলাম না কারণ যানজট হতে পারে অথচ দেখলাম এটাই বেশি যানজটের মতো অবস্থা আপনাদের কি মনে হয় ওখানে কি খুব মানে বৈধ সম্পর্কের মানুষ বসে আছে একশোটার মধ্যে নিরানব্বই জন অবৈধ সম্পর্কের মানুষ কথা বলেন ঠিক কিনা বৈধ সম্পর্কের মানুষ যদি থাকে তবু আল্লাহ রসুরে একটা হাদিস যদি স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক এই বৈধ সম্পর্ক রাতের বেলায় বৈধ সম্পর্ক হওয়ার পর দিনের বেলায় যদি স্বামী স্ত্রী প্রচার করে কারোর কাছে রাতের বেলায় বৈধ সম্পর্ক হয়েছে দিনের বেলায় প্রচার করছে বন্ধুর কাছে দেখবেন এক শ্রেণীর আনথাবড়ি মার্কা কিছু পুলাবান আছে বউয়ের সাথে কি হয় না হয় বন্ধুর সাথে যে আবার গে যায় আছে না কিছু পোলাপান আবার তার কাছ থেকে শুনতে চাই তোরটাও ক হাসতেছেন হাসির কথা না বাবা এটা আমাদের আমাদের বিবেকহীন কথার পরিচয় এগুলা আল্লাহ রসুল বলতেছেন যারা বৈধ সম্পর্ক রাখের বেলা করলো আর সকাল বেলাই প্রচার করলো বৈধ সম্পর্ক প্রচার করছে কেমতের ময়দানে এদেরকে জাহান নামি নেওয়া হবে বলবেন না। বৈধ সম্পর্ক প্রচার করলে যদি জাহান নামে যাওয়া লাগে অবৈধ সম্পর্ক এক নম্বর রাস্তায় রাস্তায় কোথায় যাওয়া লাগবে কঠিন অবস্থা যুবক যে কোনো মুহূর্তে মারা যাইতে পারো তোমার কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে আজকে এই মাহফিলে ময়দানে বসে আসো এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবে কিনা এই গ্যারান্টি তুমি দিতে পারবো না আরে আমি আমি যে চেয়ারে বসে আছি চেয়ার থেকে নামতে পারবো কিনা এটার গ্যারান্টি আমার কাছে আছে নেই এটার গ্যারান্টি যদি না থাকে তাহলে তুমি কেমনে অবৈধ সম্পর্কের জড়িয়ে তুমি এই রকম আখলাখটাকে চরিত্রহীন করে আখলাখ নষ্ট করে তুমি এরকম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করতে পারো কুত্তা কুত্তি যেরকম দেখেন কার্তিক মাসের আস্থায় আস্থায় প্রচার করে না প্রেম নিবেদন করে না ঠিক এইগুলাই ঠিক কুত্তা কুত্তির মতো রাস্তায় রাস্তায় প্রেম নিবেদন করে ওই দিন আসলে